তোলাবাজির অভিযোগ উঠতে দলের সংগঠন থেকেই অপসারিত জন বার্লা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং দলেরই সাংসদ জন বার্লার বিরুদ্ধে উত্তরবঙ্গের ডুয়ার্সের একাধিক চা বাগান থেকে তোলাবাজির অভিযোগ ওঠায় তাকে ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন বা BTWU এর উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিল বিজেপি। বঙ্গ বিজেপির সূত্রে জানা গিয়েছে, পদ্ম শিবিরের চা শ্রমিকদের সংগঠন BTWU এর তরাই পাহাড় ডুয়ার্সের সভাপতি যুগল কিশোর যা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে সরাসরি বার্লাকে নিয়ে অভিযোগ জানানোর পরপরই এই পদক্ষেপ করা হয়েছে। যাহা নাকি জানিয়েছেন, বার্লা ডুয়ার্সের একাধিক চা বাগান থেকে তোলা আদায় করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এখন বেশ সরুগোল পড়েছে বঙ্গ বিজেপির অন্দরে। বার্লাকে সরিয়ে সেই জায়গায় আনা হয়েছে কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা, মাদারিহাটের বিধায়ক মনোজ টিকা এবং নাগরাকাটার বিধায়ক পুনাম ভেংরাকে। বার্লার উপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দীর্ঘদিন ধরেই নাখুশ। তাকে 2019 সালের ভোটে দলের প্রার্থী করা হয়েছিল যাতে ডুয়ার্সের আদিবাসী ভোট বিজেপির পকেটে আসে। সেই সঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে চা বাগানে বিজেপির প্রভাব প্রতিষ্ঠিত হয়। অস্বীকার করার উপায় নেই যে সেই টোটকা কাজেও দিয়েছে। 21-এর ভোটে আলিপুরদুয়ার জেলার 5টি বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়ী হয়। জয় হয় দার্জিলিং জেলার 6টির মধ্যে 5টি আসনেও। যদিও জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায় কাঙ্ক্ষিত ফল পায়নি পদ্ম শিবির। সেই নির্বাচনের কয়েক মাসের মধ্যেই বার্লাকে কেন্দ্রে প্রতিমন্ত্রী করা হয়। দলের তরফে আশা করা হয়েছিল এর ফলে তিনি ডুয়ার্স ও উত্তরবঙ্গের দলের সংগঠন চাঙ্গা করতে উঠে পড়ে লাগবেন, কিন্তু তা হয়নি। উপরন্ত 21-এর ভোটের পরে ডুয়ার্সের বুকে যত ভোট হয়েছে সবকটিতেই মুখ থুবড়ে পড়েছে বিজেপি। এই অবস্থায় পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব ঠিকই করে নিয়েছিল বার্লাকে এবার 24 ভোটের টিকিট দেওয়া হবে না। তার মধ্যেই এবার তার বিরুদ্ধে চা বাগানে তোলাবাজির অভিযোগ ওঠায় এবার তাকে দলের অন্দরেই কোণঠাসা করার প্রক্রিয়া শুরু হয়ে গেল।